আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। কোভিড সংক্রমণ মোকাবেলায় আজ থেকে রাজ্যের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে শুরু হয়েছে সাত দিনের জন্য সম্পূর্ণ লকডাউন। আজ সকাল সাতটা থেকে শুরু হয়েছে এই লকডাউন। গ্রামীণ এলাকায় সীমান্তের 1 কিলোমিটার এবং নগর এলাকায় সীমান্তের 500 মিটার এলাকা জুড়ে এই লকডাউন বলবৎ থাকছে। সম্পূর্ণ লকডাউন এলাকা অত্যাবশ্যকীয় পরিষেবা ব্যতীত সমস্ত সরকারি দপ্তর, স্বশাসিত সংস্থা ও বেসরকারি দপ্তর বন্ধ থাকছে। মুদি দোকান, ওষুধের দোকান ছাড়া অন্যান্য সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকছে। জরুরি প্রয়োজন ছাড়া লকডাউন এলাকায় যানবাহন চলাচল নিষিদ্ধ রয়েছে। লকডাউন ঘোষিত এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ থাকবে। তাছাড়া ওই এলাকায় হোটেলও বন্ধ থাকছে। এদিকে গতকাল সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর সন্দীপ এন মাহাত্মে জানিয়েছেন, সীমান্ত এলাকার লকডাউন পুরোপুরি কার্যকর করতে প্রশাসন সব ধরনের উদ্যোগ নিয়েছে। জরুরি প্রয়োজন ব্যতীত নাগরিকদের বাড়ি থেকে বের না হবার আহ্বান জানিয়েছেন তিনি। সাত দিনের লকডাউনের সময় জরুরি প্রয়োজনের জন্য কার্ফুপাসের প্রয়োজন হবে। কেউ যদি লকডাউনের সময় প্রশাসনিক বিধিনিষেধ ভঙ্গ করেন তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দক্ষিণ জেলা, ধলাই জেলা ও গোমতী জেলার জেলাশাসকরা পৃথক পৃথক আদেশে কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে ভারত ও ফৌজদারি দণ্ডবিধির 144 ধারা অনুযায়ী স্ব জেলায় কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। এতে জেলায় রাত 9টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত এবং ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার 2 কিলোমিটার পর্যন্ত এলাকায় সন্ধ্যে 7টা থেকে পরের দিন সকাল 7টা পর্যন্ত 5 বা ততোধিক ব্যক্তির জমায়েতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই সময় নৈশ কার্ফু চলাকালীন কেবলমাত্র বিভিন্ন শিফটে কাজ করেন এমন শিল্পক্ষেত্র সমূহ, রাজ্য এবং জাতীয় সড়কে পণ্য ও লোক চলাচল, পণ্য লোডিং আনলোডিং এর কাজ এবং বাস, ট্রেন, বিমানে করে যেসব যাত্রী গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাবেন তারাই ছাড় পাবেন। আরো বলা হয়েছে সুইমিং পুল, পার্ক, বিভিন্ন হল, অডিটোরিয়াম এবং এই ধরনের জায়গায় 30 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, বিনোদনমূলক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং অন্যান্য বড় জমায়েতমূলক অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা রয়েছে। জেলাশাসকের আগাম অনুমতি ছাড়া এই ধরনের জমায়েত করা যাবে না। ধলাই জেলায় ঘোষিত কন্টেনমেন্ট জোন এবং বাফার জোনে যেসব বিধিনিষেধ এর আগে আরোপিত রয়েছে তাও বলবৎ থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইপিসির 188 ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে আর 98 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় 3015 জনের নমুনা পরীক্ষায় এই 98 জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল রাতে টুইট বার্তায় এই তথ্য জানিয়ে বলেন, আক্রান্ত 98 জনের মধ্যে 18 জন বিমান যাত্রী, করোনা আক্রান্ত রোগী বা রোগের লক্ষণ রয়েছে এমন লোকের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন 7 জন এবং এন্টিজেন ডিটেকশন কিটের মাধ্যমে পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে 72 জনের। এছাড়াও একজন বাইরে থেকে ঘুরে এসেছেন। আক্রান্তদের মধ্যে গোমতী জেলায় রয়েছেন 22 জন, পশ্চিম জেলায় 21 জন, খোয়াই ও দক্ষিণ জেলায় 13 জন করে, সিপাহীজলা জেলায় 17 জন, উত্তর জেলায় 8 জন রয়েছেন। তাছাড়া ঊনকোটি জেলায় 1 জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারে ভর্তি রোগীর নমুনা পরীক্ষায় গতকাল 33 জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে, তাদের গতকালই ছেড়ে দেওয়া হয়। কলকাতা থেকে ত্রিপুরার উদ্দেশ্যে প্রথম পরীক্ষামূলক পণ্যবাহী জাহাজ চলাচলের সূচনা হল গতকাল। কেন্দ্রীয় জাহাজ পরিবহন মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া গতকাল ভার্চুয়াল এক অনুষ্ঠানে জাহাজ চলাচলের সূচনা করেন। অনুষ্ঠানে শ্রী মান্ডাভিয়া বলেন, এই রুটে জাহাজ চলাচলের ফলে উভয় দেশের জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি হচ্ছে। তিনি এই চলাচলকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেন। ভারতের পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারের অনুমোদন দেওয়ায় ভারত বাংলাদেশের নৌক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধি পাবে। এই জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার পর পণ্যগুলি বাংলাদেশের ট্রাফিক করে আগরতলার উদ্দেশ্যে পাঠানো হবে। জাহাজে পণ্য পাঠানোর উদ্যোগ নেয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাহাজ চলাচল রাষ্ট্রমন্ত্রী মনসুখ মান্ডাভিয়াকে অভিনন্দন জানিয়েছেন। এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, এই উদ্যোগ উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরার জন্য বড় ধরনের সাফল্য। দর্শা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত বিষয়ে মানুষের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ, আগামীকাল এবং 20 জুলাই দর্শা ব্লকের বিভিন্ন জায়গায় গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস পালন করা হবে। কর্মসূচি অনুযায়ী আজ দশমণিপাড়া ভিলেজের কাছারিপাড়া, দক্ষিণ দর্শা ভিলেজের রাধামাধবপুরে এই দিবস পালন করা হচ্ছে। আগামীকাল পালন করা হবে পূর্ব সাতনালা ভিলেজে তৈসা চাকাপাড়া, পশ্চিম সাতনালা ভিলেজের দেশবন্ধু পাড়া এবং মনোচৈলেন্টা ভিলেজের লঙ্কারায় পাড়ায়। 20 তারিখে দক্ষিণ দর্শা ভিলেজের 2 নম্বর আশাপাড়া, উত্তর দর্শা ভিলেজের বড় হলদিপাড়া, পূর্ব সাতনালা ভিলেজের চন্দ্রাইপাড়াতে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস পালন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্ক স্থিত রাষ্ট্রসংঘ দপ্তরে রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের এই বছরের উচ্চ পর্যায়ের অধিবেশনে মূল ভাষণ প্রদান করবেন। এই ভার্চুয়াল অধিবেশনে প্রধানমন্ত্রী শ্রী মোদীর সঙ্গে নরওয়ের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও বক্তব্য রাখবেন। উচ্চ পর্যায়ের এই বার্ষিক অধিবেশনে সরকারি, বেসরকারি ক্ষেত্র, নাগরিক সমাজ ও বিদ্যুজন মহলের উচ্চ পর্যায়ের বিভিন্ন প্রতিনিধি গোষ্ঠীকে আহ্বান জানানো হয়। অধিবেশনে এই বছরের মূল ভাবনা হল কোভিড-19 পরবর্তীকালে বহুত্ববাদ। 75তম বার্ষিকীতে আমরা কি ধরনের রাষ্ট্রসংঘ চাই, পরিবর্তন
গতিশীল আন্তর্জাতিক বাতাবরণ এবং কোভিড নাইন্টিন অতিমারীর পরিপ্রেক্ষিতে এই অধিবেশন বহুত্ববাদের গতি দাঁড়ায় যে জটিল শক্তিসমূহ রূপ নিচ্ছে তার উপর আলোকপাত করবে এবং সুদৃঢ় নেতৃত্ব কার্যকর আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণকে ব্যাপকতর করার মাধ্যমে পথ নির্দেশ নির্ণয় করবে এবং বিশ্বব্যাপী জনকল্যাণকে সম্প্রসারিত করবে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ প্রধানত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6°C, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34°C এর কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।